দেখুন, সারা ভারতবর্ষব্যাপী, গোটা বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক মানুষ মৃত্যুবর হয়ে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। পশ্চিমবাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন সর্বদা এই করোনার মোকাবেলা করতে। সমস্ত হসপিটাল, প্রশাসন সকলে হাত মিলিয়ে এবং যে সমস্ত আইসিডিসি কর্মী থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী, পৌরসভা, পঞ্চায়েত, বিভিন্ন জায়গায় সমস্ত কিছু মানুষ, প্রশাসনিক পদে যারা বসে আছেন সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতোভাবে কাজ হচ্ছে এবং করোনা মোকাবেলা সর্বদা চেষ্টা করা হচ্ছে। যারা আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে রয়েছে তাদের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চেষ্টা করছেন। অনেকেও নিজের উদ্যোগে চলে আসছেন, তাদের কোয়ারেন্টাইনে থাকার জন্য ব্যবস্থা করেছেন। বিভিন্ন পাড়ায় পাড়ায় বলে দেওয়া হয়েছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে বলে দেওয়া হয়েছে যারা আসবেন বাইরে থেকে তারা স্বাস্থ্য, আমাদের যে রয়েছে স্বাস্থ্য শিবির এবং যে হসপিটাল থেকে আরম্ভ করে সেখানে যাবেন, বিওএমএইচের সঙ্গে দেখা করে তার স্বাস্থ্য চিকিৎসা করে তারপর ব্যবস্থা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, পুলিশ প্রশাসনকে বলেছেন। এর সঙ্গে এখন রাজ্য সরকারের যে পরিণতি হয়েছে, রাজ্য সরকারের এখন যে করোনা মোকাবেলা করতে করতে একটা চাপ চলছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী, সেই চাপেতে আবার একটা মরার ওপর ফাঁড়া এসেছে আমফান বলে একটা ঝড়। বিগত দুদিন ধরে যা তাণ্ডব করে গেল, গোটা পশ্চিমবাংলার 7টা জেলা তছনছ করে দিয়েছে, এর সঙ্গে বর্ধমান জেলাও আছে। আমরা দেখেছি মেমারিতে বিভিন্ন গাছ পড়েছে, বিভিন্ন জায়গায় রাস্তায়, মেন রাস্তায় গাছ পড়েছে। আমি নিজে উদ্যোগ নিয়ে কাটিয়েছি, নিমো মালপাড়া থেকে আরম্ভ করে ছিনুইয়ের বিভিন্ন গাছগুলো কাটিয়েছি, কারণ রাস্তার ওপর পড়ে থাকা গাছ এবং বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, অনেক মানুষের চালা উড়ে গেছে। আমার নিজের 2 নম্বর ওয়ার্ডে অনেক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের চাল ফাল উড়ে গেছে। পৌরসভার উদ্যোগে আমরা তাদের ঘরে তিলপুল দিয়ে ব্যবস্থা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়কে আমরা বলে, যেহেতু উনি প্রশাসনিক পদে বসতে চলেছেন সেই জন্য আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে সহযোগিতা। এবং উনি আজকে পৌরসভা পদে বসবেন, আমার সঙ্গে সকালবেলা কথা হয়েছেন, উনি বলেছেন যে উনি আমাকে সকালবেলা, আমি ওনাকে রাত্রেবেলা ফোন করেছিলাম, আমাদের মাননীয় পৌরপিতা এক্স, উনি এখন পৌর প্রশাসক হয়েছেন, আজকে থেকে উনি শপথ নিচ্ছেন। আজকে উনি শপথ নিয়ে উনি বলেছেন, আমি ওনাকে আসার জন্য বলেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী কিছু 80টা পরিবারকে আমরা, আজকে না মানে মানে সেই দিনের আপনার সাথে কথা হয়, হ্যাঁ সেই দিন কথা হয়, উনি কথা বার বলে উনি বলেছিলেন যে আমি আসবো বলে চেষ্টা করে উনি করে চেষ্টা করেছিলেন কিন্তু আসতে পারেননি। উনি যেহেতু আজকে শপথ নেবেন, সকালবেলা আমি এখন ফোন করার পর ওনাকে যখন বললাম তখন উনি বললেন যে আমি আজকে শপথ নেব, তো তুমি দিয়ে দাও মানুষের কাছে, বলো যে আমরা সর্বদা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সর্বভারতীয় সভাপতি রয়েছেন, আমরা সর্বদা চেষ্টা করব মানুষের পাশে থাকতে, মানুষের বিপদে থাকতে। এবং আজকে আপনি কি কি তুলে দিলেন? আজকে আমি তুলে দিয়েছি 80টা পরিবারকে সিমুই, লাচ্চা এবং চিনি, কারণ হচ্ছে যে সমস্ত দুস্থ পরিবার যারা রয়েছে এই লকডাউনের বাজারে অনেক কাজকর্ম বন্ধ, মানুষ অসহায় অবস্থা। এর আগেও আমি চেষ্টা করেছি বহুবার, চাল বিতরণ থেকে আরম্ভ করে মানুষের রোজা স্বামিনী দেওয়া থেকে আরম্ভ করে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। যে সমস্ত রোগী রয়েছেন যারা ওষুধ পাচ্ছে না তাদের ওষুধ দেওয়ার পরিষেবা ব্যবস্থা করতে আমি চেষ্টা করেছি সর্বদা, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে। বাকিটা এরপর আমি পৌরসভাকে বলবো, উনি যেহেতু আমাদের পৌরসভা, আপনি মানে যেহেতু একটা শিক্ষা সেলের দায়িত্বে রয়েছেন, সরি শিক্ষা সেল বললাম, সংখ্যালঘু সেলের দায়িত্বে আছি, দায়িত্বে রয়েছেন, তা তার উদ্দেশ্যে কি মানে আপনার ওয়ার্ডের মানে মানুষজনকে কি বার্তা রাখছেন? আমি মানুষকে বলবো ঘর থেকে বেরোবেন না, সরকারের কথা শুনেন, সর্বদা হাত এবং সবসময় খাবার আগে হাত ধোন, বাড়িতে ঢোকার আগে 10 মিনিট অন্তর অন্তর হাত ধোন, হ্যান্ড ওয়াশ ব্যবহার করুন,
কি স্যানিটাইজার ব্যবহার করুন এবং সর্বদা মাস্ক ব্যবহার করুন এবং সর্বদা সরকারের কথা মেনে চলুন। সরকার যেভাবে বলছে সেভাবে থাকুন। নিশ্চিতভাবে সরকার আপনার পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা চাইব আপনি কোনো অসুবিধার মধ্যে না পড়েন। আমরা চাইব আপনি কোনো যে অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারেন, সেই চেষ্টা করব। সেই চেষ্টার জন্য আমরা সর্বদা থাকব। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম শেখ ফারুক আবদুল্লাহ। আমি মেমারি তৃণমূল সংকার্যকারী সভাপতি, মেমারি এক নম্বর ব্লক।